নজর রাখবো পরবর্তী সংবাদে। বর্তমান সময়কালে একদিকে যখন তীব্র তাপপ্রবাহ, ঠিক তার অন্যদিকে ম্যালেরিয়ার প্রকোপে কিন্তু এক প্রকার উভয়ের গ্যারাকলে রয়েছে জনজাতি অংশের মানুষ চিন্তিত। কেননা ইতিমধ্যে বিপাকে জাতি জনজাতি অংশের মানুষজন এই ম্যালেরিয়াকে কেন্দ্র করে, তবে ঘটনা তেলিয়ামুড়া মহকুমা স্বাস্থ্য দপ্তরের অধীন বিভিন্ন এলাকায়। তবে এই ক্ষেত্রে প্রায় প্রতি বছর রাজ্যের বিভিন্ন জনজাতি অধ্যুষিত এলাকাগুলির মধ্যে বিশেষ করে জুন এবং জুলাই মাসে ম্যালেরিয়া সহ বিভিন্ন প্রকারের জলবাহিত অনাকাঙ্ক্ষিত রোগের প্রাদুর্ভাব দেখা যায়। স্বাভাবিক কারণে বিভিন্ন এলাকাগুলির মধ্যে এই সমস্ত রোগগুলো দারুণভাবে প্রভাব বিস্তার করেছে। এই ম্যালেরিয়ার আক্রান্ত হয়ে বর্তমানে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে 3 জন রোগী। জানা গেছে ম্যালেরিয়ায় আক্রান্ত হলে রোগীরা হলো যথাক্রমে প্রজা বাহাদুর মলসুম পাড়া এলাকার নন্দ কুমার মলসুম, বয়স 75 বছর, চাম্পাই এলাকার মধু দেববর্মা, বয়স 35 বছর, এবং মধ্যকৃষ্ণপুর এলাকার কৃষ্ণধন সরকার। তারা 3 জনই ইতিমধ্যে ম্যালেরিয়া আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। বিস্তারিত বিষয়টা কি রয়েছে শুনুন। আপনার কি হয়? মার বাবা এখন কই আছে? এখন তো হাসপাতালে, তেলামারা হাসপাতালে। কতদিন যাবত জ্বর? শনিবার থেকে জ্বর। শনিবার থেকে? শনিবার। তারপরে ডাক্তার দেখাইছেন নাকি? হ্যাঁ, কালকে ডাক্তার আসছে আমরা। ডাক্তারে কইলেও মানে ম্যালেরিয়া কইছে নাকি? কালকে ডাক্তার চিকিৎসা করতেছে, ম্যালেরিয়া পিএফ করতেছে বলে। এখন কি তেলিয়ামারাতেই ভর্তি আছে? হ্যাঁ, এখন তেলিয়ামারা হাসপাতালে ভর্তি থাকতেছে। ম্যালেরিয়া হয়েছে স্যার। আপনারা শুনলেন তাদের বক্তব্য। মূলত এডিসি ভিলেজের প্রজা বাহাদুর মলসুম পাড়ায় প্রায় 10 থেকে 12 জন ম্যালেরিয়া আক্রান্ত রোগী থাকতে পারে বলে সম্ভাবনা প্রকাশ করা হচ্ছে। কেননা প্রতি ঘরেই রয়েছে জ্বরে আক্রান্ত রোগীর সংখ্যা। তবে যদিও ওই সকল এলাকাগুলিতে ম্যালেরিয়া রোগের প্রাদুর্ভাবগুলো নিত্য নৈমিত্তিক ঘটনা হয়ে দাঁড়াচ্ছে, যাকে কেন্দ্র করে রীতিমতো কিন্তু এক প্রকার বিপাকে রয়েছে জাতি জনজাতি অংশের মানুষজন। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।